ताला বলছেন উলাইকা কাল আনআম, মানুষ চতুষ্পদ জানোয়ারের থেকে নিকৃষ্ট। এইটা প্রমাণ করতে গেলে একটু কড়া কথা হবে। কড়া কথা কি আপনাকে বলছি শুনে নেন। আপনি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে, আমি আর তাসরুদ্দিন ভাই, কারু তো নাম জানি না, ভাইয়ের সঙ্গে সম্পর্ক ভালো, যদিও আমার থেকে অনেক সিনিয়র মানুষ, তবুও মানে বন্ধুর মতো কথাবার্তা হয় আর কি। তা আমরা দুই ভাই মিলে একদিন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি, মানুষ কত খারাপ এটা বলছি, প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি, একটা কুকুর প্ল্যাটফর্মের এ মাথা আর ও মাথা ঘুরছে, এ মাথা ও মাথা ঘুরছে কুকুর। তা তাসরুদ্দিন ভাই খালি হাতে দাঁড়িয়ে আছে, আর আমার হাতে এক টুকরা বিস্কুট আছে আর এক কাপ চা আছে। আমি বিস্কুটটা চায়ে ভিজিয়ে ভিজিয়ে চকচক চকচক করে খাচ্ছি, আর তাসরুদ্দিন ভাই এমনি দাঁড়িয়ে আছে। আচ্ছা বলুন তো, কুকুরটা ঘুরতে 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 তাসরুদ্দিন ভাইয়ের কাছে দাঁড়াবে না আমার কাছে দাঁড়াবে, কোনটা কোনটা? আমার কাছে দাঁড়াবে, কারণ ও জানে যে বিস্কুট আর চা খাচ্ছে, এর কাছে গেলে একটু অন্তত ভেঙেও দিতে পারে, সম্ভাবনা আছে। আর তাসরুদ্দিন এমন জামা পরে আছে, পকেটও নাই, তো দিবে কি করে? ও তো কিছু খায় না, ওই জন্য ওর কাছে দাঁড়ায় না। তাহলে একটা কুকুরও জানে, একটা কুকুর সেও জানে কার কাছে গেলে খাদ্য পাওয়া যাবে। একটা কুকুরও জানে যে এই মুহূর্তে মমতাজুল ইসলাম হচ্ছে আমার রব, আমার খাদ্য ওর হাতে আছে। একটা কুকুর জানে তাসিরুদ্দিনের হাত ফাঁকা, কিছু খায় না, দাঁড়িয়ে আছে। তাহলে কুকুর সে জানে কার কাছে খাদ্য পাওয়া যায়। এবার আল্লাহ আক্ষেপ করে বলছেন উলাইকা কাল আনআম বালহুম আজাল, এরা চতুষ্পদ জানোয়ারের থেকে খারাপ। রুজির মালিককে জোরে বলুন আল্লাহ। কুকুরও তার মালিক চিনেছে, যার হাতে বিস্কুট তার কাছে দাঁড়াচ্ছে। মানুষ কত খারাপ, এবার বলছি রুজির মালিক কে জোরে বলুন আল্লাহ। এটা তো এখন জলসায় বলছেন, এমনি ঈমান আছে তো? ঈমান আছে? এই কথা বলুন, ঈমান আছে? রুজি চাইতে গেলে কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে চান তো? হ্যাঁ বলছো অবশ্যই। তোমার মতো মামু আছে কতজন? অবশ্যই। জি, নূরপুর থেকে কাঁধে ফেলাক নিয়ে নিমতিতা স্টেশন থেকে ট্রেন ধরে কলকাতায় যাচ্ছে, ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। কি কারণে যাচ্ছে? বলছে তোমার বইয়ের লক্ষ্মীর ভান্ডার করে দিব, মাসে মাসে 500 করে টাকা পাবে, তোমার বাপ বুড়ো ভাইসে খাবে কি, বৃদ্ধ ভাতা করে দিব। কি বলছি বুঝতে পারছেন না? আর আমাদের সাথে ঘোর 2 টাকা কেজি চাল করে দিব, বুঝলেন না? আর আমার সাথে সাথে থাকবি, কোনো জায়গায় অসুবিধা হবে না। এইসব ঘটনা ঘটছে কি ঘটছে না? হ্যাঁ, তোমার ঈমান বরবাদ করে দিচ্ছে। তুমি কত গ্রাম চালের ভাত খেতে পারো? এই 250 গ্রাম খেতে পারবেন? 500 গ্রামের চাল খেতে পারবেন? পারবেন না। 500 গ্রামের চাল খেতে পারবেন না। আমি একটা চটি বই পড়েছিলাম, ট্রেনে পাওয়া যায়, নিমতিতা থেকে ট্রেন ধরবেন কলকাতা যাবেন, একটা পাতলা করে লোক রাত 12টার দিকে ট্রেনে বই বিক্রি করতে ওঠে, রাত 12টার দিকে ওঠেও ধুলিয়ান গঙ্গা থেকে আর কলকাতা পর্যন্ত যায় ওই ট্রেনে, আর খুব ছড়া বলতে বলতে যায়, রাত 12টায় ওঠে ধুলিয়ান গঙ্গাতে। ওর কাছে একটা বই কিনেছিলাম 3 টাকা দাম, আজ থেকে এটা 2 বছর আগের কথা বলছি, এখন হয়তো দাম বেড়েছে। বইটার নাম বিজ্ঞান ও সাধারণ জ্ঞান। ওই বইয়ে একটা ঘটনা লিখেছেন, আশ্চর্য হয়ে যাবেন আপনি, অতন্ত মহাসাগরের তলে একটা মাছ পাওয়া যায়, মাছটার নাম নীল তিমি, নাম শুনেছেন তো? এ প্রত্যেক ওজন করলে বইয়ের পাতায় লেখা থেকে আমি ওজন করে দেখিনি, এটা হাদিস নয় যে সহি জয়ীব ব্যাপার আছে, 5000 টন ওজন।
1000 কেজিতে 1 টন, 5000 টন ওজন। বইয়ের পাতাতে লেখক লিখেছে প্রতিদিন 63 টন করে তার খাদ্যর প্রয়োজন হয়। আল্লাহু আকবার। প্রত্যেক দিন তার বাচ্চাকে 40 মন করে দুধ লাগে। কত মন? 40 মন দুধ লাগে তার বাচ্চার। 250 গ্রাম চাল খেতে পারে না। এখান থেকে ঈমান নষ্ট করে ব্রিগেড পর্যন্ত ছুটেছে, অথচ নীল তিমি 63 টন, যার প্রতিদিন খাদ্যর প্রয়োজন। সে একদিনও কোনোদিন দেখেছেন আপনারা যে নীল তিমি সমুদ্রের পাশে এসে বলেছে নরেন্দ্র মোদী সরকার সমুদ্রের খাদ্যর খুব সংকট, যদি কিছু আটা রুটি পাঠাতে লরিতে করে তাহলে খুব জুত হতো? দেখেছেন সুন্দরবন কলকাতা চিড়িয়াখানাতে 3টে বাঘ আছে, তা বাঘগুলো এইরকম করে আছে, মানে ওরা যে বাঘ না মানুষ এটা ভুলে গেছে, বাঘ না ছাগল গরু এটাও নিজেই জানে না, ওকে মাঝে সাঝে ইঁট মেরে বার করতে হয়, মানে খেতে দেয় না, অথচ লাখ লাখ টাকার টিকিট বিক্রি করছে সরকার। এনিমেল প্ল্যান ডিসকভারিতে যে বাঘগুলো দেখতে পান, এমন করে হাঁটছে মনে হচ্ছে চর্বি ঝরে ঝরে পড়ছে, এত বডি তার। কে খাদ্য যোগায়? কে যোগায়? কে? আল্লাহ। জীবনে কোনোদিন সুন্দরবনের পশুরা হরতাল করে বলেছে এই হাসিনা সরকার, এই নরেন্দ্র মোদী সরকার, জঙ্গলে খাদ্যর অভাব, কিছু খাদ্য আমাদের জন্য পাঠাও? শুনেছেন? শোনেননি? অথচ মানুষ এত বড় বেঈমান, মানুষের কাছে রুজি চাইতে যায়, দরগায় রুজি চাইতে যায়, মাজারে রুজি চাইতে যায়, যায় কি যায় না? যায় কি যায় না? নূরপুরের না গেলেও মানুষ যায় কি যায় না? কুকুর সে জানে কার কাছে রুজি পাওয়া যায়, শুধু মানুষ জানে না কার কাছে গেলে খাদ্য পাওয়া যায়। আল্লাহ এমনি বলেনি কথাগুলো যে উলাইকা কাল আনআম বালুহুম আজাল উলাইকা হুমুল গাফিলুন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মানুষ চতুষ্পদ জানোয়ারের থেকে নিকৃষ্ট, এইটাই তার প্রমাণ। হায়াত মাওতের মালিক কে? আল্লাহ। 5 বছর 7 বছর বিয়ে শাদি করেছেন, বাচ্চা কাচ্চা হয়নি, এর ক্ষমতা কার? হ্যাঁ আল্লাহ। কারণ 60 বছর বয়সে বইয়ের পেটে বাচ্চা চলে আসছে, আর কেউ 16 বছর থেকে 50 বছর পর্যন্ত ট্রাই করেই যাচ্ছে, ফলস হচ্ছে না। ঘটনা ঘটছে কি ঘটছে না? হ্যাঁ, এটা কে দিতে পারে? আল্লাহ। রুজির মালিক আল্লাহ, হায়াত মাহতের মালিক আল্লাহ। আমাদের আর এক জায়গাতে ঈমান নষ্ট হয়েছে, সেটা কি? আমরা বস্তুতে বিশ্বাসী, স্রষ্টাতে বিশ্বাসী নয়। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট বিষয়। হয়তো আমার গলা ভেঙে গেছে বলে মজা লাগছে না, কিন্তু আমার কথাগুলো আপনি শুনুন, পাল্লাতে ওজন করুন যে কি বলে গেছেন মমতাজুল ভাই। মানুষ বর্তমানে বস্তুতে বিশ্বাসী, স্রষ্টাতে বিশ্বাসী নয়। সব জিনিস এখন পাট পাট হয়ে গেছে, এখন এবাদত, এবাদত এখন শ্রেণী বিশেষ হয়েছে, হয়নি? আপনাদের গ্রামে কেউ এতেকাব করেছে বারে রমজান মাসে? এতেকাব কেউ করেছে? করেনি? আচ্ছা, আগের বছরে কেউ করেছিল জানা আছে? আপনাদের গ্রামে করেন এতেকাব, তাই তো? যাই হোক, আমাদের কলকাতাতে এতেকাবের খুব ঢং, খুব ঢং। আমাদের মসজিদে তো জায়গা দেওয়া যায় না, এমন অবস্থা, নারী পুরুষ সব। মেয়েদের আলাদা মসজিদ করা আছে, ওখানে এতেকাব, ছেলেরা ওদিকে এতেকাব। এতেকাবের খুব জোয়ার ওঠে, তা এতেকাপে বসতে কারা? হ্যাঁ, যাদের লুঙ্গি কেনার পয়সা নেই, বাড়িতে বউ কি খাবে, এইটা 10 দিন তাকে বাজার করে দিয়ে আসবে, এই পয়সা নেই, এই সব লোকগুলো সব দেখছি মসজিদে ভিড় করে এতেকাব করছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বোকা লোক ছিলেন না খুব দামি লোক ছিলেন? দামি লোক ছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি এমনি বলেননি
যে গরিবেরা 500 বছর আগে জান্নাত চলে যাবে। এই এই ইবাদতটা করার দরকার ছিল কার? নূরপুরের অন্তত 50টা লোকের ইবাদত করা দরকার ছিল, কারণ আল্লাহ তাদের অর্থ দিয়েছে 10 মাস বসে বসে খেতে পারে, পারে কি পারে না? পারে, পারে। ও 10 দিন যদি এতে কাবে বসে আল্লাহর ইবাদত করে, ফ্যামিলির কোনো টেনশন নেই। এই ইবাদত ধনী মানুষেরা করে না, গরিব মানুষেরা নেকি বেশি পাবে বলে এতে কাবে বসে আছে, তার বাড়িতে খাবার কিছু নেই। ঠিক তেমন ইবাদত যেমন শ্রেণী বিশেষে হয়েছে, রমজান মাস পার হয়ে গেল, যাদের বাড়িতে খাবার নাই ধনী মানুষেরা জিজ্ঞাসা করতে যাচ্ছে, আব্দুল্লাহ ভাই রোজা রাখুনি? যে যার খাবারের অভাব সে রোজা করবে? আমার তো পর্যাপ্ত পরিমাণে খাবার আছে বাড়িতে। আবার অনেক মানুষ আছে রমজান মাস আইলে ওর যত রকমের গ্যাস, গ্যাস্ট্রিক, আলসার, পালসার সব রমজান মাসে হয় না, আর জনমের খাওয়া খায়। আপনার নূরপুরে নেই হয়তো ইমানদার গ্রাম, আমাদের ওদিকে আছে। যে রমজান মাস আইলে যত রকমের অসুখ দেখা যায়, দেখা যায় না? তাহলে এবাদত দেখবেন আস্তে আস্তে করে শ্রেণী বিশেষ হচ্ছে, ব্যক্তি বিশেষে চলে যাচ্ছে। ঠিক তেমন আমাদের ইমান নষ্ট হয়ে যাচ্ছে বস্তুতে ইমান এনে। বস্তুর ইমান কেমন না? বস্তুর ইমান হলো আপনি কোন খাদ্য খাবার খাচ্ছেন, ডাক্তার বলেছেন শরীরে রক্ত শর্ট, ডাক্তার বাবু বলছেন রক্ত নেই শূন্য, আপনি কি করছেন? ডাক্তার বলছে দুধের ছানা খাবে, কুচি মুরগির ঝোল, আর মোটামুটি দিশি মাগুর মাছের ঝোল খাবে। আপনার ইমান হচ্ছে দিশি মাগুর মাছ খেলেই মনে হয় রক্ত হয়, তাই না? দিশি মুরগির ঝোল খেলেই মনে হয় রক্ত হয়, আপনার ইমান চলে আসছে। পৃথিবীর সমস্ত মাগুর মাছগুলো যদি এক জায়গায় কোনো মেশিনে ভরে দেওয়া হয়, 1 ফোঁটা রক্ত উৎপাদন হবে বলে মনে হয়? হবে। সমস্ত গরুর দুধ এক জায়গায় করে কোনো মেশিনে যদি ঢুকিয়ে দেওয়া হয়, 1 ফোঁটা রক্ত উৎপাদন হবে বলে মনে হয়? হবে না। আল্লাহ বলছে বস্তুর উপর ইমান রাখতে যেও না, আমার কাছে রাখো। উলাইকা কাল আনআম বালহুম আজাল ওলাইকা হুমুল গাফিলুন, তোমরা চতুষ্পদ জানোয়ারের থেকেও নিকৃষ্ট। এটা বোঝাতে গেলে অনেক কিছু বোঝানো যাবে, আর বোঝানোর দরকার নেই। আল্লাহ তাআলা তারপরে বলছেন কি বলছেন? খালাকাল ইনসানা ফি আহসানি তাকদীর সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলি, তোমাদেরকে যেমন হাই কোয়ালিটির করে বানিয়েছি। এখানে মুফাসসিরিনগণ অনেক ব্যাখ্যা করেছেন, তার মধ্যে দুটো একটা ব্যাখ্যা করছি। এক, তোমার মায়ের কোলে যেদিন তুমি পৃথিবীতে প্রথম এসেছিলে তোমার বুদ্ধি ছিল না, তোমার জ্ঞান ছিল না। আল্লাহ বলছে এমন একটা দিন তোমার আবার আসবে যখন তুমি লুঙ্গি পড়তে ভুলে যাবে, কথা বলতে ভুলে যাবে, স্ত্রীকে ভাবি বলে ডাকবে, বেটাকে দেখেও তুমি চিনতে পারবে না, বেটিকে দেখেও তুমি চিনতে পারবে না, আজে বাজে কথা বলবে, তুমি ছিলে গ্রামের মোড়ল, তুমি ছিলে গ্রামের কমরেড, তুমি ছিলে গ্রামের নেতা। কিন্তু এমন একটা সময় তোমার জীবনে আসবে যে সময়ে তোমাকে মানুষের 10 পয়সাও দাম দেবে না, এমন একটা দুর্বল পয়েন্টে তোমাকে আল্লাহ আমি এনে দেব, লাঠি ধরে বেড়াতে হবে। এমন একটা দিন গেছে গরিবকে মারার জন্য লাঠি তুমি নিজে হাতে ব্যবহার করেছ, আমি আল্লাহ এমন একটা দিন তোমার কাছে আনব লাঠি ধরে তোমাকে বেড়াতে হবে। এমন একটা দিন গেছে তুমি মানুষকে চড় মেরেছ, কিন্তু ওই হাত এমন একটা দিন আসবে লোটা, এক লোটা পানি সামনে রেখে দিব কিন্তু পায়খানা করে নিজে পরিষ্কার করতে পারবে না, বেটা পানি ঢেলে দিবে, বৌমা পানি ঢেলে দিবে, তোমার স্ত্রী পানি ঢেলে দিবে, তোমার পোতারা পানি ঢেলে দিবে। এই রকম একটা সময় তোমার জীবনে আবার আসবে, এটা এক রকমের ব্যাখ্যা। আর এক রকমের ব্যাখ্যা হলো তাফসীর ইবনে কাসিরে করা হয়েছে যে মানুষকে আল্লাহ সুন্দর করে যেমন বানিয়েছে তার আমলের পরিপ্রেক্ষিতে আল্লাহ তাদেরকে আবার ধরে আসফালা সাফিলিন জাহান্নামের ভিতরে ঢুকিয়ে আগুনের আজাবের মধ্যে তাদেরকে নিমজ্জিত করে দেওয়া হবে।
যত ভালোবাসা তত কষ্ট, তাই না? আঘাত বেশি কে দেয়, কে বেশি আঘাত দেয়? ভালোবাসার মানুষ দেয় না? হ্যাঁ, কিছুদিন আগে দেখেছেন সোশ্যাল মিডিয়াতে, কে মালদাতে একটা যুবক ছেলে দিনের বেলাতে সিসিটিভির ফুটেজে ধরা গেছে, একটা মেয়েকে এরকম ছুরি নিয়ে ক্যাচ ক্যাচ করে কেটেছে আর খুঁচেছে, দেখেছেন সোশ্যাল মিডিয়াতে? বেশি ভালোবাসতে যেও না, তবে এরকম দুই চারটে মার্ডার হওয়া দরকার আছে, বুঝলেন না? আমি চাইছি প্রত্যেক থানায় এরকম চারটে চারটে পাঁচটা কেস ঘটুক, তাহলে মেয়েগুলো যদি একটু সামাল দেয়। কি বলছি বুঝতে পারছেন তো? আসছি প্রথম রমজানের প্রথম রোজ, ঈদের পরের দিন জলসা করতে আসছি, আমার ড্রাইভার আর আমি দুজনা, তা ওই কুলি বলে একটা জায়গা আছে ওখানে চায়ের দোকানে চা খেতে নেমেছি, চা খেতে নামার পরে দেখছি একটা শয়তান ভ্যান, না কি ভ্যান বলে, ফটফট ফটফট করে আওয়াজ হয়, কি বলে ওটা, মোটরে চলে, হ্যাঁ মোটর ভ্যান, ওই ভ্যানে যুবক যুবতী মেয়েরা ডিজে বক্স বাজিয়ে ড্যান্স করছে ঈদ উপলক্ষে, আশ্চর্য ব্যাপার। আপনাদের এখানে অবশ্য সব হয় না, এগুলো সম্পূর্ণ টোটাল মুসলিম গ্রাম, তবে আপনি যতই মাথা নাড়েন এখন কিন্তু আস্তে আস্তে করে এগুলো আসছে, মাথায় রাখবেন, আগামী দিন আসছে এইরকম অবস্থা হবে, হবে কি হবে না? আল্লাহ তাআলা বলছেন যে আমি তোমাদের এমন একটা টাইমে উপনীত করব যখন তোমার কোনো ক্ষমতা থাকবে না, তোমাকে জাহান্নামের ভিতরে ঢুকিয়ে দেওয়া হবে, তোমার সমস্ত ক্ষমতা চূর্ণ বিচূর্ণ করে তোমার আমল অনুযায়ী তোমাকে চলে আসতে হবে জাহান্নামে, আমি আল্লাহ ঢুকিয়ে দেব। ইল্লাল্লাযীনা আমানু, আল্লাহ তারপরে বলছে জাহান্নামে যাবে না তারা, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান নিয়ে এসেছে। এবার আপনাকে দুটো একটা কথা বলি, ঈমান কত মজবুত, কত কিমতি জিনিস, আপনাকে আমি একটা দুটো করে জিনিস দিয়ে বোঝাই। আচ্ছা, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা আন-নাহল আয়াত নাম্বার 97 এ একটা কথা বলছেন, মারাত্মক কথা। কি কথা বলছেন? আল্লাহ তাআলা বলছেন, মান আমেলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালা নুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাতান ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলছেন, তোমাদের মধ্যে নারী পুরুষ যে কেউ হোক, তারা যদি ভালো কাজ করে, আল্লাহ বলছেন অহুয়া মুমিনুন, ইমানের অবস্থাতে, হায়াতাম তাইয়্যিবাতান, তাহলে আমি আল্লাহ তাকে উত্তম জিন্দেগি দান করব। ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, আর তারা যে কাজ করত তাদের থেকে উত্তম কাজ, উত্তম জিনিস আমি তোমাদেরকে দিব, তারা যা করত তার থেকে উত্তম জিনিস দিব। এই আয়াত থেকে আপনি কি বুঝলেন? আল্লাহ তাআলা বলছেন পৃথিবীতে যদি কেউ ভালো কাজ করে তাহলে শর্ত হচ্ছে অহুয়া মুমিনুন, ঈমানের অবস্থাতেই করা লাগবে। ভালো করে বুঝবেন ঈমান কি সেটা আপনাকে বোঝাচ্ছি আমি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা চাচা ছিলেন, তার নাম হচ্ছে আবু তালিব, নাম শুনেছেন আবু তালিব? এই আবু তালিব ইসলামের ইতিহাস, ইসলামিক তারিখে আপনি কোনোদিন দেখেছেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কখনো তিনি বিরুদ্ধাচরণ করেছেন? দেখেছেন? দেখেননি। সব সময়তে তিনি সাপোর্ট করেছেন, এমন কি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেঈমান মুশরিকেরা যদি কখনো আঘাত হানার চেষ্টা চালিয়েছেন, তা আবু তালিব প্রাচীরের মতো দাঁড়িয়ে গিয়ে বলে, চাই আমার ভাতিজাকে মারবে মানে চামড়া ফাটিয়ে দিব। ওর আব্বা নেই জানো না, ওর মা নেই জানো না, ও আমার কাছে মানুষ হচ্ছে, ওকে মারতে আসছো মানে আমি বেঁচে থাকা অবস্থাতে আমার ভাতিজাকে কেউ মারতে পারবে না, অসম্ভব। প্রাচীরের মতো দাঁড়াতেন, চাচা মৃত্যুশয্যায় পড়ে আছেন,
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে করে গিয়ে চাচাকে বলছেন, চাচা চাচা শুনছ, চাচা চাচা আমি তোমার ভাতিজা মোহাম্মদ বলছি, সারা জীবন তুমি ভালো কাজ করেছ, আমার পক্ষে হয়ে লড়াই করেছ, আমাকে খেতে দিয়েছো, পরনের কাপড় দিয়েছো ভালো।